हेलो फ्रेंड, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। कैमन आछो तुम्हारा सबाई? आज के बुधवार और एखन देखो हमें सकाले ऋषिर ब्रेकफास्ट बनाते चले आसलम, मैंने ऋषिर स्कूलेर टिफिन खेयेओ जाबे आबार निएओ जाबे टिफिन। तो आज के डिम टोस्ट निए जाबे, तो ब्राउन ब्रेड दिए ओके हलो डिम टोस्ट बनिए देव। तो डिमटा गुले निलाम, दुटो कुसुमेर मध्ये एकटा कुसुम किन्तु आमि फेले दिएछिलाम, परे फेले दिए तारपर एखन कड़ाई एकटु फ्राइं पैने एकटु एकटु करे तेल दिए तारपर हलो ब्रेडगुलो दिए देखो एभाबे भेजे निच्छि। तो ऋषि आर उपर दिए हल्का एकटू चीनी दिए दिलाम, ताहले भालो लागे। पेंयाजी देइनी, पेंयाजटा घरे छिलो ना, आजके तोर बाबा परे निये आसबे पेंयाज, तो पेंयाजटाई जोन्नो देवा हलो ना, शुधु हलो हलुद दिए आर लवण दिए डिमटा गुले निएछि। तो देखो उपरे एकटू चीनी दिए दिले खूब टेस्ट लागे खेते। এইভাবে তোমরা যদি না খেয়ে থাকো তাহলে একদিন খেয়ে দেখো, একটু উপরে চিনি দিয়ে হালকা, দেখবে খুব টেস্ট লাগে এভাবে খেতে। আগে আমার মা এরকম করে বানিয়ে দিত মানে বিয়ের আগে, এখনও বাড়িতে গেলে বানিয়ে দেয় মা, বিয়ের আগে বলছি, এখনও বাড়িতে গেলে মা বানিয়ে দেয়। তো মা এইভাবে, আমার মা এভাবে ব্রেডের উপরে একটু চিনি দিয়ে তারপর বানিয়ে দেয়, খেতে খুব টেস্ট লাগে, আমার এইভাবেই ভালো লাগে। আবার পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়েও বানানো যায়, ওইভাবেও ভালো। তো দেখো ঋষিকে এখন খাইয়ে দিচ্ছি আমি, ঋষি একাই খায়, কিন্তু আমি খাইয়ে দিলাম, কেন কি ঋষি একা যদি খায় তাহলে ওর হাতের মধ্যে তেলগুলো লাগবে, একটু একটু ডিম টিম লাগবে, তো আবার যদি ড্রেসের মধ্যে লেগে যায়, আবার সাদা উপরে শার্টটা তো সাদা কালার, তো সাদা কালারের মধ্যে আবার তেল টেল লাগলে আবার বোঝা যায় ভালোভাবে, এই জন্য ওকে আমি হলো খাইয়ে দিচ্ছি। আর ওর দাঁতটা চেক করছি যে তুমি ভালো করে ব্রাশ করেছো তো সকালে। আর ঋষি এখন প্রতিদিন সকালেই স্নান করে যায়, যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েই গেছে, একটু মানে সকালে ভালোই ঠান্ডা লাগে, ব্ল্যাঙ্কেট ছাড়া চলে না, তো এখন একটু ঠান্ডা পড়ে গেছে, তো একটু গরম জল করে দিই, মানে ট্যাঙ্কিতে জল থাকে তো তোলা, তো ট্যাঙ্কির জলটা একদম পুরো ঠান্ডা হয়ে থাকে, তো একটু গরম জল করে দিই, গরম জলের সাথে ঠান্ডা জলটা মিলে এনে একদম নর্মাল ওয়াটারের মতো হয়ে যায়, তারপর ঋষি চান করে নেয়, একদম বাথরুমে গিয়ে একদম ফ্রেশ হয়ে একদম ব্রাশ ট্রাশ করে চান টান করে চলে আসে। তাহলে স্কুল থেকে এসে আর হলো স্নান করার ঝামেলা থাকে না। যখন খুব গরম ছিল পুজোর আগে, সেই গরম ছিল যখন, তখন ঋষি স্কুল থেকে সকালে যদি স্নান করেও যেত, তাও স্কুল থেকে এসে আরেকবার স্নান করতো, এই জন্য আর যাওয়ার সময় স্নান করে পাঠাতাম না, একদম স্কুল থেকে এসেই স্নান করতো। আর যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে, এই জন্য ঋষি এখন সকালে স্নান করেই যায়, এখন যতদিন ঠান্ডা থাকবে ততদিন ঋষি সকালে স্নান করেই যাবে। তো দেখো ঋষির খাওয়া এখন কমপ্লিট, তারপর ঋষি জুতো পরবে, জুতো পরে এখন চলে যাবো বাবার সাথে, ওনার সামনে বাস আসবে, বাসের মধ্যে উঠিয়ে দিয়ে আসবে ওকে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, এখন বাজে ১০:১০ বাকি, আর আজকে বুধবার, আর এখন থেকে ব্লগটা শুরু করলাম, এই যে বিছানাটা গুছালাম এখনই, আর ঋষি তো স্কুলে গেছে সকালে, আর এখন হলো সকালের খাওয়ার দাওয়ার কমপ্লিট, চাটা সব খাওয়া হয়ে গেল আমাদের, এখন শুধু সকালের বাসন টাসনগুলো মাজবো, ঘরটান মুছবো, দেখি আগে পুজো দিই না আগে রান্না করি, আগে রান্না করবো না হলে আগে পুজো দেবো, দুটোর মধ্যে একটা, তো চলো দেখতে থাকো। তো দেখো এখন সবজি কেটে নিচ্ছি, তো ভাবলাম আগে রান্না করবো না আগে পুজো দেবো, তো তারপর ঠিক করলাম যে আগে রান্নাটাই করে নিই তারপর পুজো দেবো, রান্নাটা ফট করে করে নিই তারপর সব কাজ করে ফটাফট করে পুজো দেবো। তো প্রতিদিনই ভাবি ফটাফট করে সব করবো, কিন্তু আর ফটাফট হয় না, পরে লেটই হয়ে যায় আমার, যেমন তেমন করেই হোক লেট হবেই। তো দেখো এখন এটা বেজে মেছে নিচ্ছি আমি কলমি শাক, কলমি শাক মা খাবে, মার ফেভারিট শাক এটা, তো কলমি শাকটা রান্না করব, ঝিঙ্গা দিয়ে, রাঁধুনি দিয়ে, রাঁধুনি ফোড়ন দিয়ে ঝিঙ্গা কুচি কুচি করে কেটে রান্না করব, ওটা ওইভাবেও মা ভালোবাসে খেতে বলছিল কালকে, রাঁধুনি ফোড়ন দিয়ে ঝিঙ্গা রান্না করতে, তো সেটা রান্না করব, আর হলো কলমি শাক করব, আর আমাদের জন্য করবো মাছের ঝোল, সকালে বাটা মাছ নিয়েছি, মাছালা এসেছিলো বাড়ির সামনে, তো সেখান থেকে বাটা মাছ নিয়েছি, আর আমরা যে মাছালাটার কাছ থেকে মাছ নিই না, সেই মাছালাটা সেই সুন্দর মাছ নিয়ে আসে, ওর সব মাছই একদম ভালো থাকে, কোনোদিনও এখনও পর্যন্ত ওর কাছ থেকে মাছ নিয়েছি যে এখনও কোনো খারাপ বেরোয়নি, ছেলেটা খুবই ভালো মাছ আনে, তো আমাদের ওর কাছ থেকে মাছ নিলাম, বাটা মাছ একদম তাজা ছিল মাছগুলো, তো ওই তাজা মাছগুলো ঝিঙ্গা দিয়ে রান্না করবো, ঝিঙ্গা দিয়ে আর আলু দিয়ে রান্না করবো। এই দেখো সবজিওয়ালার কাছ থেকে ঝিঙ্গাগুলো নিলাম, ঝিঙ্গাগুলো সেই সুন্দর, তো ঝিঙ্গাগুলো কেটে নিই ভালো করে, তারপর কেটে তারপর সব সবজি টবজি কেটে নিই, এখন কেটে নিয়ে সব রেডি করি, রান্না করার সময় রান্না করতে করতে আবার কাটতে কাটতে এদিকে রান্না করো এদিকে কাটো, তো দেরি হয়ে যায়, তো একবারে আজকে সব গুছিয়ে নিই রান্নার, তাহলে ফটাফট রান্নাটা হয়ে যাবে, গুছিয়ে নিলে দেখবো ফটাফট রান্না হয়ে যায়। তো দেখো ঝিঙ্গা কাটা হয়ে গেছে, আর এখন কেটে নিচ্ছে আলু, এটাই লাস্ট, আলুটা কেটে নিলেই বাস হয়ে গেল সবজি কাটা, আর আলু বেশি দেবো না, আলু আমি অল্পই দিই, যেহেতু বাবা সুগার, মার সুগার, দুজনেরই সুগার, কেউ আলু খাবে না, আর মা তো মাছের ঝোল খাবেই না, উনি তো নিরামিষ খান, আমিষ খান। হ্যালো ফ্রেন্ড, এখন বাজে 11:15, আর আমি হলো এই যে সব সবজি টবজি কাটলাম, ঘরটা গুছালাম,
একদম গোছানো। এখন মাছ কাটবো। সকালে বাটা মাছ নিয়েছি বাড়ির থেকে, বাচ্চা মাছ বলছি, বাটা মাছ নিয়েছি বাড়ির থেকে, এখন মাছ কাটবো। আর আমাদের এখানকার ওয়েদার একদম ঠান্ডার দিনের মতো ওয়েদার হয়ে গেছে, মানে শীতের দিনে পৌষ মাসে যেরকম ওয়েদার থাকে, মেঘলা মেঘলা একদম ওয়েদার, ঠিক সেরকমই ওয়েদার আমাদের এখানে আজকে। তো চলো, তো দেখো এখন সকালের আগে বাসনগুলো মেজে নিই, আর বাসনগুলো মাজার আগে বাসনগুলো আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নিই, তারপর একদম পরিষ্কার হয়ে যাবে বাসনগুলো, তারপর ফটাফট করে মাজা হয়ে যাবে। তো এগুলো হলো সকালের বাসন, সকালে যে চা খেয়েছি, তারপর হলো ডিম টোস্ট বানালাম ঋষির জন্য, তো সেই বাসনগুলোই আগে জায়গা বাসনগুলো মেজে সব জায়গাটা পরিষ্কার করে নিই, তারপরে এখানে বসে মাছ কাটবো। আর ছেলেটা অন্য সময় মাছ এনে মাছগুলো কেটে দিয়ে যায়, মানে ছোটো মাছ যদি নেই ছোটো মাছ কেটে দিয়ে যায়, তো আজকে হলো কেটে দিয়ে গেল না। ছোটো মাছ বলতে একদম ছোটো ছোটো মাছগুলো কেটে দেয় না, যেমন বৈরালি মাছ, তারপরে মোরোনা মাছ, ওগুলো কাটে না। বাটা মাছ, পাবদা মাছ এগুলো নিলে, তেলাপিয়া মাছ এগুলো নিলে কেটে দেয়। তো ছেলেটার বোধহয় আজকে তারা ছিল, কোথায় যেন অর্ডারের মাছ দিতে যাবে বললো, যে বললো যে আজকে তারা আছে, আজকে হলো বৌদি আজকে কাটবো না তাই বললো। তো ঠিক আছে, আজকে মাছ আমার কাটতে হবে এখন, তো বাসনগুলো মেজে নিই, তারপর মাছগুলো কেটে নেবো, মাছ টাছ কেটে তারপর আবার রান্না করতে হবে। আর ঋষিকে আজকে তো সকালে তো ডিম টোস্ট বানিয়ে দিয়েছে, আর ঋষিও পুরো খুশি আজকে। ঋষির টিফিন মন মতো হলে ঋষি সেই খুশি, টিফিন মন মতো না হলে খাবে তো নাই, টিফিন পুরো গ্রোথ নিয়ে চলে আসবে বাড়িতে, এরকমই করে। ওই জন্য ওকে আগের দিনে জিজ্ঞেস করে রাখতে হয় বাবা কালকে কী টিফিন নিবি, যেটা বলে সেটাই দিই। তো যেটা বলে বলতে চাউমিন টাউমিন দিই না বেশি, চাউমিনটা খুব কম দিই, আর ম্যাগি দিলেও তোমার আটা ম্যাগিটাই তো দিই বেশিরভাগ, ময়দার ম্যাগিটা একটু কম দিই যেহেতু ওয়েটটা একটু বেশি এই জন্য। তো দেখো বাসন মাজ আমার মোটামুটি হয়েই গেল, এখন হলো মাছটা কাটবো তাহলেই হবে। তো দেখো এখন আমার বাসন মাজা হয়ে গেলো, দেখো জায়গাটা এখন পরিষ্কার হয়ে গেল, আর এখন আরামসে বসে এখানে মাছ কাটবো। আর এই যে এটা দেখছো, এই যে সব কিছু ছুলার আর কি, আলু ছুলার, তারপর আলু পটল ঝিঙ্গা যাই ছিল না কেন, এটা দিয়ে মাছ এসে মাছের চোচাগুলো ওঠাতে সেই সুবিধা হয়, আঁশগুলো মাছের আঁশগুলো ওঠাতে, তো এটা দিয়ে উঠিয়ে তারপর চাকু দিয়ে কাটবো। আর আমার হলো দাও দিয়ে কাটার থেকে চাকু দিয়ে কাটতে আমার বেশি সুবিধা লাগে। তখন সবজিও দেখলে চাকু দিয়ে কাটলাম, চাকু দিয়ে আমি বেশিরভাগ কাটি, শাকও চাকু দিয়ে কাটি, কুচি কুচি করে কেটে নিই, ওখানে বেসিনের মধ্যে শাক দিয়ে তারপর ওখানেই হলো চাকু দিয়ে কেটে নিই। আর যত রকমের ছোটো মাছ আছে সব মাছ আমি চাকু দিয়ে কাটি, দাও দিয়ে কাটি না। আর দাওটা তো কত বড়ো, আনতেও অসুবিধা, মানে দাও নাও মানে বেশি দেরি হয়, দাও আবার পরে পরিষ্কার করে ধুয়ে রাখো, আর চাকুটা তো ফট করে ধোয়াও হয়ে যায়। আর সেটাও কথা না, কথা হচ্ছে আমার চাকু দিয়ে কাটতে বেশি সুবিধা লাগে, এই জন্য আমি চাকু দিয়ে মাছ কাটি সবসময়। চাকু দিয়ে শুধু আমি সবজির চোচাগুলো ছুলতে পারি না, মানে আলুর খোসা, তারপর হলো পটলের খোসা, এগুলো আমি চাকু দিয়ে ছুলতে পারি না, মানে ছুলতে পারি একটু টাইম লাগে, আস্তে 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 করে ছুলতে হয়। তো হলো যে এটাই হলো অসুবিধা হয় চাকু দিয়ে, তাছাড়া কোনো কিছু অসুবিধা হয় না। তো দেখো এখন মাছগুলো কাটা হয়ে গেলেই আমার রান্নার সব কিছু রেডি, তখন শুধু রান্না করার সময় শুধু একটু মশলাটা বাটবো আর রান্নাটা করে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আজকে রান্না। তো দেখো এখানে তো অনেকগুলো মাছ আছে, সবগুলো মাছ কাটা আর হলো দেখাচ্ছি না, দুটো মাছ কাটছি এখন, আর অফ ক্যামেরাতে বাদবো কি মাছগুলো সব কেটে নেবো। আর মাছ নিলে আর একটা টেনশন আমার কাজ করে, যে ঋষির রিয়াকশানটা যে কী হবে আসার পরে, স্কুল থেকে এসে প্রতিদিন জিজ্ঞাসা করবে আগে মা কী রান্না করেছো, যদি আমি বলি ডিম রান্না করছি বাবা পনির রান্না করেছি, তাহলে তো সেই খুশি হয়ে যায় ছেলে আমার। আর যদি শুনে যে মাছ রান্না করছি, তখনই সঙ্গে সঙ্গে রিয়াকশানটা হয় কেন মাছ রান্না করছো, কেন মাছ রান্না করলা, বলবে আমি মাছ ভালোবাসি না তোমরা জানো না। তো ওকে হলো ভালো করে বুঝাবো যে বাবা একটু মাছ খা, একটু মাছ খা, এত রিকোয়েস্ট করি বাবা একটু মাছ খা, মাছ টেস্টি হয় খেতে, তাও ঋষি বুঝতে চায় না, ও শুধু মাছের মধ্যে খাবে তোমার পাঙ্গাস মাছটা, পাঙ্গাস মাছটা খুব সুন্দরভাবে খাবে, একটাও কাটা থাকে না। আর এইসব মাছ ওর বাবা বেছে দেয়, আমরা তো একসাথে খেতে বসি, তো ওর বাবা বেছে বেছে দেয়, তো একবার দুবার একটু মুখে দিবে জোর করে, তারপরে আর খাবে না। তো এটাই এখন আমার ওটাই টেনশন যে হলো ঋষি স্কুল থেকে এসে কী বলবে। তো যাই হোক ওকে বুঝিয়ে বাঁচিয়ে খাওয়াতে হবে, কমসে কম ঝোলটা তো খাবে। তো দেখো রান্না বসিয়ে দিয়েছি, এই যে ঝিঙ্গা রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না করছি, এখানে কলমি শাক কেটে নিয়েছি, আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, তো ওদিকে ভাতও মোটামুটি হয়ে এসেছে। তো এখন দেখো কলমি শাকটা তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে কলমি শাকটা ভেজে নেবো এখন, তারপর হলো রান্না করব, বাটা মাছটা রান্না করে নেবো, তারপর এদিকে ঝিঙ্গা শুক্তও হয়ে গেছে। তো দেখো এখন ফটাফট করে রান্নাটা করে নিই, আর রান্না হলো একটু একটু করে দেখাচ্ছি, দেখো কতটুকু হয়ে গেল শাকটা, এই যে ঝিঙ্গা শুক্তটা নামিয়ে রেখেছি সাইডে, এই যে শাকও হয়ে গেছে। আর এদিকে দেখো কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি, এই যে মাছ হলুদ লবণ দিয়ে মাখানো হয়ে গেছে। তো দেখো এখন হলো মাছগুলো ভেজে নিচ্ছি ভালো করে উল্টে পাল্টে,
আর কড়াইটা সুন্দর করে গরম করে নিলে না একটুকো মাছ লাগে না। আর ওদিকে হলো বাইরের ওয়েদার দেখো, খুবই খারাপ ওয়েদার, একদম বললাম না দিনটা দেখতে একদম শীতের দিনের মতো, পৌষ মাসের মতো, পৌষ মাসের মতো ঠান্ডা না তাই বলে, দেখতে শুধু পৌষ মাসের মতো, একটু একটু ঠান্ডা আছে, হালকা হালকা একটু ঠান্ডা। তো দেখো মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে, আর এক লটে ভেজে নেবো তাহলেই হবে। আর এদিকে দেখো তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর হলো ঝিঙ্গাটা আর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর হলো গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে ঝোলটা যখন ফুটে যাবে এদিকে আলাদা করে রাঁধুনি আর হলো কাঁচা জিরে হলো শুকনো খোলা ভেজে রেখেছি, ওটা নামানের আগে বেটে দিয়ে দেবো। তো ওইভাবে মাছের ঝোলটা রান্না করবো। এতটুকুই তোমাদের দেখালাম, মাছের ঝোলটা আর দেখানো হয়নি, রান্নার পরেও আর দেখানো হয়নি, ওটা আমার মিস হয়ে গেছে দেখাতে। তো দেখো হ্যালো ফ্রেন্ড, এখন বাজে ছটা পনেরো, সোয়া ছটা বাজে, আর সন্ধ্যা টন্ধ্যা দেওয়া শেষ। এখন ঋষি গেল দাদার সাথে একটু দোকানে, ঋষিকে বললাম দাদার সাথে একটু দোকানে যাও, একটু মুড়ি নিয়ে আসো, মুড়ি খাবো ঋষি আর আমি আর বাবা তিনজনে, ঋষির বাবা নেই এখন, ঋষির বাবা পরে আসবে, নাহলে ও আসলেই খাবো, তিন চারজন একসাথে খাবো, তো মুড়িটা নিয়ে রাখি নাহলে পরে মনে থাকে না। তো চলো। হ্যালো ফ্রেন্ড, এখন ছটা পঁয়ত্রিশ বাজে, আর চারটা ম্যাগি আজকে যাব, ঋষি খেয়ে দিয়ে পড়তে বসবে আর আমি ওর অ্যাসাইনমেন্টটা নিয়ে বসবো। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, সবটাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আসি কালকে নতুন একটা ব্লগ নেই, ততক্ষণের জন্য বাই বাই।